السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله أرسله إلى كافة الثقلين بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا. أما بعد، قال الله تبارك وتعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم: يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم، أولئك هم الفاسقون. لا يستوي أصحاب النار وأصحاب الجنة، أصحاب الجنة هم الفائزون. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله، وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. صدق الله مولانا العظيم. صلوا على النبي صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. جلاليا القرآن غبشنا পরিষদ উসমানী নগর বালাগঞ্জের উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল এবং আল্লামা ফুলতলী সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি রিসালে সওয়াবে উপস্থিত সম্মানিত সভাপতি জনাব অধ্যক্ষ মৌলানা মোহাম্মদ সরওয়ার জাহান হুজুর এবং অত্র মাহফিলের আয়োজক কমিটিতে উপস্থিত ওলামায়ে কেরাম, ছাত্রবৃন্দ, মুরব্বিয়ানে কেরাম, সম্মানিত হাজিরিন, আমরা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া আদায় করছি। রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনে পাকের এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমাকে বিষয় দেয়া হয়েছে কোরআন শরীফের সূরা হাসরের শেষ রুকু, যদিও পুরো রুকু আমি তিলাওয়াত করিনি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেন সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে সূরা হাসরের শেষ রুকু পুরোটাই আলোচনা করতে চাই। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই রুকুর মধ্যে শেষ যে তিনটি আয়াত আমি তিলাওয়াত করি নাই, এই তিনটি আয়াতের ব্যাপারে আমাদের সবারই কম বেশি জানাশোনা আছে, যেহেতু কোরআন শরীফের হাফিজে কোরআন ছাড়াও অন্যান্যদের যে কিছু আয়াত বা আয়াত সমূহ মুখস্থ থাকে, সূরা হাসরের শেষ তিনটি আয়াত প্রায় সবারই মুখস্থ থাকে। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু ইলাল আখার। দ্বিতীয়ত, এই কারণে এই রুকুটিকে আমি বেছে নিয়েছি যে আমার একটি টার্গেট থাকে ইদানিং, যে কোরআন শরীফের যে সূরা বা আয়াত সমূহ আমরা নামাজের বেশি তিলাওয়াত করি, আমভাবে যেগুলো পঠিত হয়,
এইগুলোর ব্যাপারে আলোচনা করলে আমরা বুঝতে পারবো আমাদের রব আমাদের সাথে কি কালাম করেছেন। যখন আমরা রবের সামনে দাঁড়িয়ে রবকে রবের কালাম শোনাবো তখন আমরা বুঝতে পারবো আমরা আমাদের রবকে কি শোনাচ্ছি। দ্বিতীয়ত এই রুকু বেছে নেওয়ার কারণ হচ্ছে এই রুকুতে ইসলামী আকীদার কিছু গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়েছেন যেগুলো আমভাবে ডিসকাস করা একটু কঠিন, কিন্তু কোরআন শরীফের আলোকে ডিসকাস করা যথেষ্ট সহজ। কারণ কোরআন শরীফ হচ্ছে সর্বশ্রেষ্ঠ ওয়াজ। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাসু কাদ জাআতকুম মাউইযাতুন মির রাব্বিকুম, হে মানব জাতি তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে ওয়াজ এসেছে। আল্লাহ কোরআন শরীফকে ওয়াজ বলেছেন, তাই কোরআন শরীফকে ওয়াজের বিষয়বস্তু বানিয়ে দিলে কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছানো সহজ হয়। যেহেতু সময় কম, এইরকম ইন্ট্রোডাক্টরি কথাবার্তার সুযোগ নেই, এক ঘন্টা মাত্র সময়, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক কামনা করে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর তাকওয়া অর্জন করো। ওয়াল তানজুর নাফসু মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকটি নাফসের, সহজভাবে বলি প্রত্যেকটি মানুষের উচিত হচ্ছে আগামীকালকের জন্য সে আল্লাহর কাছে কি পাঠাচ্ছে সেই ব্যাপারে একটু চিন্তা করা। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করতেই থাকো। ইন্নাল্লাহ খাবীরুম বিমা তাআমালুন, নিশ্চয়ই তোমরা যা করো আল্লাহ এই সম্পর্কে সম্পূর্ণ খবর জানেন, রাখেন, তিনি সর্বজ্ঞাত। এই আয়াতের মধ্যে একটি দুটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। একটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে ঈমানদাররা তোমরা তাকওয়া অর্জন করো। অনেক সময় আমাদের মনের মধ্যে প্রশ্ন আসে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেদায়েতের জন্য যখন আসমানি কিতাব নাজিল করেছেন তাহলে সাথে নবী বা রাসূল পাঠানোর কি দরকার ছিল? কুরআন শরীফ লিখে ড্রাফট করে পাঠিয়ে দিলেই হতো, আমরা পড়ে পড়ে হেদায়াত লাভ করতাম, নবীকে সাথে দেওয়ার কি প্রয়োজন ছিল? দ্বিতীয়ত, নবীর ভূমিকা কি? তিনি কি শুধু নাউজুবিল্লাহ কোনো পিয়নের দায়িত্ব নিয়ে এসেছেন যে যিনি শুধুমাত্র একটি চিঠি আল্লাহর পক্ষ থেকে পৌঁছিয়ে দিয়ে যাচ্ছেন, নাকি তার দায়িত্ব আরো অনেক বড় ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব কি কি ছিল সেই বিষয়ে আমার বিস্তারিত কথা রয়েছে, এইখানে সবগুলো বলার সময় নেই। কিন্তু যেটি বলতে যাচ্ছি, দেখেন এই আয়াতের দিকে আল্লাহ বলেছেন, হে ঈমানদারগণ তোমরা তাকওয়া অর্জন করো। উদাহরণস্বরূপ বলছি, আল্লাহ এই আয়াতটি আপনার কাছে পাঠিয়ে দিলেন, কিন্তু কিভাবে তাকওয়া অর্জন করবেন? হাউ টু বি এ পায়াস মুসলিম, আপনি কিভাবে একজন মুত্তাকি হবেন সেটি আল্লাহ দেখিয়ে দেওয়ার জন্য কাউকে পাঠালেন না। তো আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি, আপনি আমাকে দেখান তো তাকওয়া অর্জন কিভাবে করতে হয়, এখন তো আপনি বুঝতে পারবেন তাকওয়া অর্জন কিভাবে করতে হয়। কারণ আল্লাহ শুধুমাত্র নির্দেশ দেন নাই, নির্দেশ তো দিয়েছেন, সাথে নবী পাঠিয়েছেন, নবী এসে দেখিয়ে দিয়েছেন তাকওয়া কিভাবে অর্জন করতে হয়। এখন আপনি জানেন যে গুনাহ থেকে বেঁচে থাকা অর্থ হচ্ছে তাকওয়া অর্জন করা। এমনি এমনি যদি আল্লাহ এই আয়াতটি দিয়ে দিতেন যে তাকওয়া অর্জন করো, আপনি আল্লাহকে ভয় করো, আল্লাহকে কিভাবে ভয় করতেন? আল্লাহ আল্লাহ বলে কাঁপতেন এভাবে, নাকি বাঘকে যেরকম ভয় করেন, সাপকে যেরকম ভয় করেন আল্লাহকে সেরকম করতেন? কোনো সুরত থাকতো না। কারণ কি? কারণ আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দেন, নবী সেই নির্দেশ পালন করে আমাদেরকে দেখিয়ে দিয়ে যান। নবীর দায়িত্ব শুধুমাত্র দুনিয়াবি দিক থেকে পিয়ন যে দায়িত্ব পালন করে সেটি নয়। যারা এটি বলেন তারা খুবই ভুল কথা বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হিসাবে, আল্লাহর রাসূল হিসাবে আমাদেরকে আল্লাহর বান্দেগী করার নিয়ম তিনি নিজে করে শিখিয়ে দিয়েছেন। বুঝতে পেরেছেন? এটি হচ্ছে নবী পাঠানোর সার্থকতা। কোরআন শরীফে দেখবেন আল্লাহ বলেছেন, আতিউল্লাহ, আল্লাহর আদেশ পালন করো। কিন্তু কোন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই আল্লাহকে অনুসরণ করো, বরং বলেছেন রাসূলকে অনুসরণ করো।
কারণ কি আল্লাহকে অনুসরণ করা যায় না আল্লাহর হুকুম পালন করা যায় অনুসরণ করতে হয় রাসূলের কারণ আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা সম্ভব নয় যাকে দেখা সম্ভব নয় তার অনুসরণ করা যায় না আমি এখানে বসে একজন ঢাকায় বসে আছেন তার অনুসরণ সম্ভব নয় তাকে দেখছি না কিন্তু কেউ যদি আমার আগে আগে চলেন আমি তাকে দেখি তাহলে তার অনুসরণ করা সম্ভব এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসল্লি তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো সেভাবে তোমরা নামাজ পড়ো আমাকে দেখে দেখে নামাজ শিখে নাও খুদু আননি মানাসিকাকুম আমাকে দেখে দেখে আমার কাছ থেকে তোমরা হজের নিয়ম কানুন শিখে নাও তাইলে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব পাঠিয়েছেন রাসূলও পাঠিয়েছেন সার্থকতা হচ্ছে কিতাবের মধ্যে নির্দেশ দিয়েছেন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নির্দেশগুলো পালন করে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন এজন্য তিনি নিজে বলেছেন বুইস্তু মুআল্লিমান আমি মানব জাতির শিক্ষক হিসাবে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছি এটি হচ্ছে রাসূল পাঠানোর সার্থকতা তাই আমরা তাকওয়া অর্জন করব সেভাবে যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ প্রত্যেকটি মানুষের উচিত চিন্তা করা সে আগামীকালকের জন্য আল্লাহর কাছে কি পাঠাচ্ছে দেখেন আমরা দুনিয়াতে আছি আমাদের সাথে এই দুনিয়াতে আমাদের সাথে যুক্ত আরো অনেক কিছু আছে বেশিরভাগই থেকে যাবে আমরা নিয়ে যাব খুব কম আর সাইমালটেনিয়াসলি আমরা এই দুনিয়াতে থাকার সময় অলরেডি আল্লাহর কাছে কিছু জিনিস পাঠিয়ে দিচ্ছি কি পাঠাচ্ছি আমাদের আমাল আল্লাহ রাব্বুল আলামিন দুজন ফেরেশতাকে নিযুক্ত করেছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন এই ফেরেশতারা আমরা যা করি সেগুলো জানেন এবং লিখে রাখেন আমরা ফিজিক্যালি আল্লাহর সামনে গিয়ে দাঁড়াবো কিয়ামতের ময়দানে কিন্তু এর আগে আমাদের কর্ম আল্লাহর সামনে অলরেডি উপস্থিত থাকবে তাই আল্লাহ বলছেন তুমি একটু খেয়াল করো যে আল্লাহর কাছে তোমরা আগামী দিনের জন্য কি পাঠাচ্ছো আরেকটি আয়াতে আল্লাহ বলেছেন যে ওয়াকরিদুল্লাহ করদান হাসানা তোমরা আল্লাহকে কর্জে হাসানা দান করো কর্জে হাসানা কি জন্য ওই ফায়ুদাইফুল্লাহু আদআফান কাসীরা এই কর্জে হাসানাকে আল্লাহ জমায়েত করে রাখবেন এবং বহুগুণ বৃদ্ধি করে কাল কিয়ামতের দিন তিনটি দরজা ছাড়া বাকি সব আমলের দরজা তার জন্য বন্ধ হয়ে যায় একটি হচ্ছে সদাকাতুন জারিয়াতুন এমন একটি তার হাতে হাত রেখে লক্ষাধিক মানুষ কালিমা শাহাদত পাঠ করতে পারে এই যে জ্ঞানের একটি উপকারী সিলসিলা আপনি জারি করে গেলেন কিয়ামত পর্যন্ত এই জ্ঞান থেকে যত উপকার আসবে এর একটি অংশ আল্লাহ আপনার রুহের উপর পৌঁছাতে থাকবে আর তিন নাম্বার ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু এমন নেক সন্তান যে তার মা বাবার জন্য দোয়া করে গাজাখুর সন্তান হলে হবে না নেক সন্তান যে তার মা বাবার জন্য দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন কিরকম ব্যালেন্স করেছেন দেখেন দুনিয়াতে যখন আওলাদ বেঁচে থাকে মা বাবার দোয়া আওলাদের জন্য তখন কবুল হয় আর মা বাবা যখন দুনিয়া থেকে বিদায় নেন তখন আবার উল্টোটা আওলাদের দোয়া মা বাবার জন্য আল্লাহ কবুল করে দেন এজন্য নেক সন্তান তার মা বাবার জন্য দোয়া করলে সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার মাগফিরাতের ওসিলা হিসেবে কবুল করে নেন মহা সম্রাট আলেকজান্ডার দি গ্রেট মেসিডোনিয়ার সম্রাট ছিলেন সারা দুনিয়া বিজয় করেছেন মানুষের উপর জুলুম নির্যাতন করেছেন সম্পদ কামিয়েছেন মৃত্যুর আগে বলেছেন আমার লাশ যখন তোমরা নিয়ে যাচ্ছ দাফন করার জন্য তখন আমার রাষ্ট্রীয় কুশাগার থেকে সোনা হীরা মণিমুক্তা এগুলো হাতে নেবে এবং আমার লাশের কফিনের দুই পাশে এগুলো ফেলে ফেলে যাবে কারণ মানুষ যেন দেখে যে আমি কবরে যাওয়ার সময় শূন্য হাতে যাচ্ছি কিছুই নিয়ে যাচ্ছি না এই যেগুলো আমি কামিয়েছিলাম এবং যেগুলো অর্জনের জন্য সারাটি জীবন ব্যয় করেছি এইগুলো কিছুই আমার সাথে যাচ্ছে না আমার দেহ কবরে প্রবেশ করার আগেই আমার মালিকানা শেষ হয়ে যাচ্ছে কিন্তু কিছু বিষয় আছে যেগুলো আমরা আল্লাহর কাছে পাঠাতে পারি এগুলোকে আল্লাহ বলেছেন করজে হাসানা আল্লাহ বলেছেন ওয়া আকরিদুল্লাহ করদান হাসানা তোমরা আল্লাহকে করজে হাসানা দান করো আপনি আল্লাহকে যে করজে হাসানা দেন আল্লাহ সেটি লিখে রাখেন
وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا الله رب العالمين আমাদের সমস্ত তালিকা আমাদের বুকের মধ্যে গলায় নেকলেসের মতো ঝুলিয়ে রাখেন কিয়ামতের দিন একটি খোলা কিতাব বের করবেন ইকরা কিতাবাকা কাফা বিনফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা আল্লাহ বলবেন পড়ে দেখো কি কি করে এসেছো তোমার গলার মধ্যে আমি ঝুলিয়ে দিয়েছিলাম আজকে তোমার নিজের বিচার করার জন্য তুমি নিজেই যথেষ্ট তাই আল্লাহ বলেছেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ প্রত্যেকটি মানুষের উচিত চিন্তা করা সে আগামীকালকের জন্য আল্লাহর কাছে কি পাঠাচ্ছে যা পাঠাচ্ছ তা গিয়ে পাবে আর যা রেখে যাচ্ছ একটিও সাথে যাবে না আপনি সত্তর বছরের হায়াত পেলেন ওই সত্তর বছরে কোরআন শরীফটা শুদ্ধ করে তিলাওয়াত করা শিখলেন না আল্লাহর কসম করে বলছি কিয়ামতের দিন কোনো অজুহাত আপনার কাজে আসবে না অ্যাটলিস্ট আমার তো এরকম কিছুই জানা নেই জানা থাকলে বলবেন কারণ আপনি যে অজুহাত আল্লাহর কাছে দেবেন সেই অজুহাতের জবাব আল্লাহ অলরেডি আপনাকে দিয়ে রেখেছেন আপনি কি অজুহাত দেবেন আল্লাহ পরিবার পরিজনের জন্য রুটি রোজগার করতে ব্যস্ত ছিলাম কোরআন শিখতে পারি নাই আল্লাহ সম্পদ অর্জন করতে দুনিয়া খেতে ব্যস্ত ছিলাম আমি কোরআন শুদ্ধ করে শিখতে পারি নাই আল্লাহ রাব্বুল আলামিন আপনার অজুহাতের জবাব আগেই দিয়ে রেখেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন হে ইমানদারগণ তোমাদের সন্তানাদি এবং সম্পত্তি যেন তোমাদেরকে আল্লাহ থেকে বিমুখ করতে না পারে অতএব আপনার এই অজুহাত টিকবে না চিন্তা করা উচিত ভাই সব যে আমরা আল্লাহর কাছে কি পাঠাচ্ছি ওয়াত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করতেই থাকো ইন্নাল্লাহ খাবীরুম বিমা তাআমালুন আল্লাহ খুব ভালো করে জানেন তোমরা যেগুলো করো এবার এই আয়াতটি আমি শুনেছি আমি কোথাও ব্যক্তিগতভাবে পড়ি নাই শুনেছি তাসাউফের যে কয়েকটি সিলসিলা রয়েছে এর মধ্যে একটি কাদেরিয়া সিলসিলা ইমাম সৈয়দ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির নামে যেটি চলিত সেই সিলসিলায় একটি মুরাকাবা রয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে এরকম যে কয়েকটি আয়াত নাজিল করেছেন যে আমি তোমাদেরকে দেখছি আমি তোমাদের ব্যাপারে জানি তোমরা আমার দৃষ্টির মধ্যে আছো এই আয়াতগুলো নিয়ে তারা মুরাকাবা করেন এবং এই মুরাকাবা গুনাহ থেকে বাঁচিয়ে রাখে এবার আমি তো এতদূর পর্যন্ত যাই নাই কিন্তু আমার বিশ্বাস যে ব্যক্তি এটি চিন্তা করতে পেরেছে যে আমার রব আমাকে সর্বদা দেখছেন সে ব্যক্তি গুনাহ থেকে বেঁচে থাকতে পারবে কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে আল্লাহ নবী বলেছেন যে যখন চোর চুরি করে তখন সে মুমিন থাকে না বুঝতে পেরেছেন যখন মদ্যপানকারী মদ্যপান করে হিনা ইয়াশরিবু ওয়া হুয়া লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন যখন কোন জিনাকারী জিনা করে তখন মুমিন থাকে না শরাবী যখন মদ্যপান করে তখন সে মুমিন থাকে না চোর যখন চুরি করে তখন মুমিন থাকে না তো মুমিন থাকে না মানে কি কাফির হয়ে যায় কিন্তু কাফির তো হওয়া সম্ভব নয় কারণ আহলে সুন্নতের আকীদা হচ্ছে কোন গুনাহগার যদি গুনাহ করে তাহলে সে কাফির হয় না গুনাহগার হয় কাফির হয় না মুমিন থাকে তাই আল্লাহ নবীও বললেন যে কাফির হয়ে যায় মুমিন থাকে না জবাব হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে যে ইমানের কথা বলেছেন সেই ইমান অনেক গভীর ইমান এর নাম হচ্ছে ইয়াকিন আল্লাহ নবী বলেছেন এই কথা যে একজন মানুষ যদি আল্লাহর কথা স্মরণ রাখে তাহলে সে আল্লাহর নাফরমানির কাজ করতে পারবে না যেভাবেই হোক না কেন আমরা যখন গুনাহ করি সচেতনভাবে হোক আর অসচেতনভাবে হোক আমরা আল্লাহর অস্তিত্বের চিন্তাকে খানিকক্ষণের জন্য মাথা থেকে দূরে সরিয়ে রাখি এজন্য আমরা গুনাহ করতে পারি নইলে একজন মানুষ যে গুনাহ করতে উদ্যত হয়েছে তার মনের মধ্যে যদি থাকে যে আল্লাহ বলেছেন ওয়া হুয়া মাআকুম আইনা মা কুনতুম তোমরা যেখানেই থাকো তিনি তোমাদের সাথে আছেন তাহলে ওই ব্যক্তি গুনাহ করতে পারবে পারবে না যে কোনোভাবে হোক আল্লাহকে খানিকক্ষণের জন্য তার ভুলতে হবে আল্লাহ নবী ওই কথাই বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে বলেছেন যে তিনি তোমাদেরকে দেখছেন মানুষ যখন গুনাহ করে ওই চিন্তাকে সরিয়ে রাখে দেখেন আমাদের এই দিন ইসলাম আল খাউফ ওয়ার রাজা
এই দুটি চেতনা নিয়ে চলে জান্নাতের আশা এবং জাহান্নামের ভয়। এই দুটির মধ্য থেকে যদি কোনো একটিকেও আপনি সরিয়ে দেন তাহলে ইসলামের শরীয়তের ব্যালেন্স নষ্ট হয়ে যাবে। অনেকেই মনে করেন শুধু আল্লাহর মহব্বতে গুনাহ থেকে বেঁচে থাকা যায়। আমি শক্তির সাথে এই কথার সাথে দ্বিমত পোষণ করি, শুধুমাত্র আল্লাহর মহব্বত গুনাহ থেকে বেঁচে থাকতে পারে না। আল্লাহর মহব্বতের সাথে যদি আল্লাহর আজাবের ভয় থাকে সেই ভয় মানুষকে গুনাহ থেকে বেঁচে বাঁচিয়ে রাখতে পারে। নইলে আল্লাহর মহব্বতে আপনি তাহাজ্জুদও পড়বেন আবার সুদও খাবেন। আর যদি সুদ খাওয়ার সময় মনে থাকে যে আল্লাহ বলেছেন ফাইল্লাম তাফআলু ফাজানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যদি সুদ না ছাড়ো তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও। যদি এই যুদ্ধের কথা, আল্লাহর আযাবের কথা, আল্লাহর লানতের কথা আপনার স্মরণ থাকে তাহলে আপনি গুনাহ করতে পারবেন না। এজন্য কোরআন শরীফে এই রকম আয়াত আল্লাহ অনেকবার বলেছেন, বাসীরুন খাবীরুন ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যা করো আল্লাহ দেখেন, আল্লাহ তোমাদের নিকটবর্তী, আল্লাহ তোমাদেরকে পরিবেষ্টন করে রেখেছেন। এই আয়াতগুলোর উদ্দেশ্য হচ্ছে আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বের কল্পনা আমাদের মাথায় সব সময় রাখতে পারি মানুষ গুনাহ করতে পারবে না। সম্মানিত হাজির, ইমানের স্তর রয়েছে। আমরা যে স্তরের ইমানদার এটি একেবারে বেসিক স্তর, আরো গভীরে ইমান পতিত হয়। আমরা মনে করি শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছি আর কামিল মুমিন হয়ে গেছি, না। আল্লাহ বলেছেন ক্বালাতিল আরাবু আমান্না, হে নবী বেদুইনরা এসে দাবি করছে যে আমরা ইমানদার হয়ে গেছি। কুল লাম তুমিনু, আপনি বলুন তোমরা ইমানদার হতে পারো নাই। ওয়ালাকিন কুলু আসলামনা, বরং বলো আমরা ইসলাম কবুল করেছি, মুসলমান হয়ে গেছি, মুসলমানদের জামাতে প্রবেশ করে গেছি। ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, ঈমান এখনো তোমাদের অন্তরের মধ্যে প্রবেশ করতে পারে নাই। তার মানে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বললেই যে কামিল মুমিন হবেন তা নয়। এক সকালে ফজরের নামাজের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে জিজ্ঞেস করলেন, কাইফা আসবাহতা, তোমার সকাল কি রকম হয়েছে? সাহাবী বললেন, আসবাহতু মুমিনান হাক্কান ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমার সকাল হয়েছে একদম পাক্কা ঈমানদার হিসাবে। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, লিকুল্লি শাইইন সিফাতুন ওয়া মা সিফাতু ঈমানুক, প্রত্যেক জিনিসের একটি সিফাত রয়েছে, তোমার ঈমানের সিফাত কি? তুমি যে দাবি করছো তুমি কামিল মুমিন হয়ে তোমার দিন শুরু করেছো, তোমার ঈমানের সিফাত কি? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার ঈমান এই পর্যন্ত গভীরে পৌঁছেছে যেন আমি একদিকে তাকালে জান্নাত দেখতে পাচ্ছি আরেক দিকে তাকালে জাহান্নামকে চোখের সামনে দেখতে পাচ্ছি, এরকম ঈমান। তাইলে আল্লাহ রাব্বুল আলামিন যে বারবার আমাদেরকে দেখে বলেছেন ইন্নাল্লাহ খাবীরুম বিমা তাআমালুন, আল্লাহ সব কিছু জানেন যা তোমরা করছো, এই ঈমান পর্যন্ত পৌঁছাতে হলে আমাদেরকে অনেক মেহনত করতে হবে। এই ঈমান আমাদের ঈমান নয়, আমাদের ঈমানে আমরা আল্লাহকে রক্ত বিশ্বাস করি, মাবুদ তো বিশ্বাস করি, কিন্তু এই মাবুদকে আমরা পাঁচবার সেজদা দেওয়ার মধ্যেই রেখে দেই, আমাদের জীবনের অন্য কোনো কাজে মাবুদকে আমরা ঢুকতে দেই না। এটি কামিল ঈমানদারের লক্ষণ নয়। সাহাবায়ে কেরামের জীবনের প্রত্যেকটি ক্ষেত্র ছিল আল্লাহর হুকুমের অধীন। আচ্ছা, এখানে আরেকটি কথা নিয়ে একটু ঝামেলা দেখা যায়, আমি বলে দেই আকীদার একটি বিষয়। অনেকে প্রশ্ন করেন যে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফে বলেছেন আর রহমান ও আলাল আরশি ইস্তাওয়া, রহমান আল্লাহ আরশে বিরাজমান, আরশে মুস্তাওয়া। আরেকটি আয়াতে আল্লাহ বলেছেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমাদের গলার শাহরগের নিকটবর্তী, এর চেয়ে নিকটবর্তী, এই রগ এর চেয়ে নিকটবর্তী। আরেকটা আয়াতে আল্লাহ বলেছেন ওয়া হুয়া মাআকুম মাইনামা কুনতুম, তিনি তোমাদের সাথে আছেন, আল্লাহ সাথে আছেন তোমরা যেখানেই যাও। হাউ ডু উই রিকনসাইল, আমরা বুঝবো কিভাবে, যিনি আরশে বিরাজমান তিনি আবার শাহরগের নিকটবর্তী, তিনি আবার সব জায়গায় বিরাজমান, কিভাবে বুঝব? সম্মানিত হাজিরিন, এইগুলো বুঝার আগে আমি আপনাদেরকে এই উম্মতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি খলিফাতি রাসূলুল্লাহ সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একটি ফতোয়া বলে দিচ্ছি।
এই ফতোয়া মনে রাখবেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেছেন আল ইজ্জু আন দারকিল ইদরাকি ইদরাকুন, আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় জানতে গিয়ে ব্যর্থ হওয়ার নামই হচ্ছে পরিচয় জেনে নেওয়া। অর্থাৎ আপনি আল্লাহর পরিচয় জানার চেষ্টা করলেন, পারলেন না, ব্যর্থ হলেন, ব্যর্থ হওয়ার পরে মনে করবেন যে আপনি আল্লাহর পরিচয় পেয়ে গেছেন। কারণ যে ব্যক্তি দাবি করবে আমি আল্লাহর পরিপূর্ণ পরিচয় পেয়ে গেছি সে ব্যক্তি মিথ্যুক, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের পরিপূর্ণ মারিফাত এই দুনিয়ায় পাওয়া সম্ভব নয়। চেষ্টা করতে পারে মানুষ, পরিপূর্ণ পরিচয় পাওয়া সম্ভব নয়। কিভাবে? আমি যদি আপনাকে বলি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম, তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন। আল্লাহ নিজে তার নামের সাথে একই আয়াতে ভিন্ন ভিন্ন উল্টা বিপরীতমুখী চারটি সিফত বলে দিয়েছেন। আপনি বুঝবেন এগুলো বোঝা সম্ভব, যিনি প্রথম তিনি কিভাবে শেষ হন, যিনি জাহির তিনি কিভাবে বাতিল হন। তাইলে এগুলো হচ্ছে মুতাশাবিহাত, এগুলো মুতাশাবিহাত। আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয়ের ব্যাপারে, অবস্থানের ব্যাপারে আহলে সুন্নতের আকীদা হচ্ছে প্রথমত আল্লাহ রাব্বুল আলামিন জামান এবং মাকান, স্থান এবং কাল থেকে পবিত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন স্থানের মধ্যে সীমাবদ্ধ নন, কোন কালের মধ্যে সীমাবদ্ধ নন। কেন? কারণ আল্লাহ এগুলো স্রষ্টা। এক, দুই নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, রহমান আল্লাহ আরশে বিরাজমান। এই আয়াতের উপর ঈমান আনতেই হবে, কারণ কুরআন শরীফের আয়াত, ঈমান না আনলে মানুষ কাফির হয়ে যাবে। এবার যদি আপনি বলেন আল্লাহ আরশে বিরাজমান, এর অর্থ দ্বারা কি বুঝবো? আল্লাহ কি বসে আছেন, নাকি দাঁড়িয়ে আছেন, নাকি শুয়ে আছেন? কিছুই বুঝবেন না, কিছুই বুঝবেন না, কিছুই বুঝবেন না। কারণ বুঝতে গেলেই ঈমান হারা হয়ে ফেলবেন। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন আল মুস্তাওয়াউ মালুমুন ওয়াল কাইফু মাজহুলুন আল ঈমানু বিহি ওয়াজিবুন ওয়াস সুয়ালু আনহু বিদআতুন। আল্লাহ বলেছেন আল্লাহ আরশে বিরাজমান, এই কথার উপর ঈমান আনা ওয়াজিব, কারণ আমরা জানি কোরআনে আল্লাহ বলেছেন, কিন্তু কিভাবে বিরাজমান সেটি আমরা জানি না। অতএব এই ব্যাপারে প্রশ্ন করাই বিদআত। কেন বিদআত? সাহাবায়ে কেরাম এরকম প্রশ্ন আল্লাহর নবীকে কখনো করেন নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন ইয়া রাসূলুল্লাহ, মাঝে মধ্যে মাথার মধ্যে এমন প্রশ্ন আসে, এই প্রশ্নগুলো আপনার কাছে করার চেয়ে উঁচু জায়গা থেকে লাফ দিয়ে পড়া কেউ আমার কাছে শ্রেয় মনে হয়, ভালো মনে হয়। আল্লাহ নবী বলেছেন ইবনে মাসউদ, তোমার এই যে প্রশ্ন করার ইচ্ছা হয় আল্লাহর ব্যাপারে, গোপন প্রশ্ন, আর তুমি মনের মধ্যে দাবিয়ে রাখো, তবুও আল্লাহর প্রতি ঈমানকে পাকাপুক্ত রাখো, এই চিহ্নটি তোমার ঈমানের চিহ্ন। তাই সম্মানিত হাজিরিন, এই পেছের মধ্যে আমরা পড়তে যাব না। আল্লাহ বলেছেন রহমান আরশে বিরাজমান, বাস, রহমান আরশে বিরাজমান। কিভাবে? কামা হাক্কুহু, কামা শানহু, তার শান যেভাবে সেভাবে। আল্লাহ আমাদের শাহরুখের নিকটবর্তী, কিভাবে? তার শান যেভাবে। আল্লাহ বলেছেন ওয়া হুয়া মাকুম আইনা মা কুনতুম, তিনি তোমাদের সাথে আছেন যেখানেই তোমরা যাও। আমরা যেখানেই থাকি আল্লাহর ইলম, আল্লাহর কুদরত, আল্লাহর হুকুম, আল্লাহর তত্ত্বাবধান, আল্লাহর ক্ষমতা সদা সর্বদা আমাদেরকে বেষ্টন করে রেখেছে। ইলমান কুদরাতান, আল্লাহ অবশ্যই আমাদের সঙ্গে আছেন। এতদা সত্ত্বেও আল্লাহ আর রহমান ও আলার আরশ ইস্তাওয়া। যারা এতটুকুতে বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ, যারা বুঝতে পারেন নাই আমি হাত জোড় করে বলছি আর বুঝতেও যাবেন না। না কবরে আপনাকে এই প্রশ্ন করা হবে, না হাশরের ময়দানে এই প্রশ্ন করা হবে। অতএব এত জটিল বিষয় আলিম উলামা ছাড়া অন্য কারো পক্ষে আলোচনা করারও দরকার নাই। যেহেতু প্রায় আমাদের সালাফি ভাইয়েরা এগুলো মাঠে ময়দানে বলে মানুষকে একটু বিভ্রান্ত করে দেন, আমি নিজে কানে শুনেছি এক সালাফি ভাই বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় আরেকজন, যে ব্যক্তি নামাজই পড়ে না ভালো করে, এরে জিজ্ঞেস করতেছেন আইন আল্লাহ, আল্লাহ কোথায়, আল্লাহ কোথায়, এটা কি ধরনের প্রশ্ন? তাই এই প্রশ্নগুলো জনসম্মুখে নিয়ে এসে তর্ক করা একেবারে বুকামি এবং সাহাবায়ে কেরামের আদর্শের খিলাফ, বিদআতী একটি কালচার। আমরা আল্লাহর প্রতি ঈমান আনি যেভাবে আমরা ঈমান এনেছি, আপনারা পড়েছিলেন আমানতু বিল্লাহি কামা হুয়া বি আসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কবিলতু জামিআ,
তাই না আমরা পড়াছিলাম তো আমরা আল্লাহর উপর এভাবে ঈমান আনি আমানতু বিল্লাহি কামা হুয়া বি আসমাইহি ওয়া সিফাতিহি আল্লাহর নামসমূহ আল্লাহর গুণাবলীসমূহ যেভাবে আল্লাহ এগুলোকে পছন্দ করেছেন যেভাবে এগুলো আল্লাহর জন্য আছে সেভাবে আমরা এগুলোর প্রতি ঈমান নিয়ে আসলাম শুনুন না এরকম আপনাকে রাজপথ ছেড়ে এই অন্ধকার গলি দিয়ে প্রবেশ করতে হবে না তবুও সংক্ষেপে এই আকীদা বলে গেলাম যারা আলিম উলামা বুঝতে পেরেছেন যথেষ্ট যারা বুঝতে পারেন নাই বাচ্চা কাচ্চা এখানে উপস্থিত আছেন দরকার নাই বুঝার এগুলো এগুলো কঠিন বিষয় আমরা আগে আল্লাহ বলেছেন ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহ তোমরা এমন মানুষের মতো হয়ে যেও না যারা আল্লাহকে ভুলে গিয়েছে ফাআনসাহুম আনফুসাহুম এর পরিবর্তে আল্লাহকে ভুলে যাওয়ার কারণে আল্লাহ তাদের নিজেদেরকেই ভুলিয়ে দিয়েছেন উলাইকা হুমুল ফাসিকুন এরাই ফাসিক এবার প্রশ্ন আসে আল্লাহকে কারা ভুলে যায় যারা আল্লাহকে ঈমান আনে না নাস্তিক মুরতাদ অথবা কাফির এরা আল্লাহকে ভুলে যায় আল্লাহ বলেছেন কি এর বিনিময়ে আমি তাদেরকে নিজেদেরকেই ভুলিয়ে দেই প্রশ্ন আসে যারা আল্লাহকে ভুলে যায় ধরেন একজন নাস্তিক আল্লাহকে ভুলে যায় আল্লাহ বলেছেন কি নাস্তিকের ওই ভুলে যাওয়ার বিনিময়ে আমি তাকে নিজেকেই ভুলিয়ে দেই তো কই নাস্তিক তার নিজেকে তো ভুলে না একজন মানুষ আল্লাহকে অস্বীকার করলো বললো আমি আল্লাহতে বিশ্বাস করি না তাইলে সে নিজেকে ভুলে যাবে এটি তো কুরআন শরীফের কথা কিন্তু আমরা দেখি সে তিন বেলা খেতেও ভুলে না এক বেলা গোসল করতেও ভুলে না দুই বেলা ঘুমাতেও ভুলে না তো আল্লাহ যে বললেন যে আমাকে ভুলে যায় আমি তাকে নিজেকেই ভুলিয়ে দেই কই আমরা তো দেখি কেউ কাউকে ভুলে না তাহলে কি আল্লাহ মিথ্যা বলেছেন নাউজুবিল্লাহ না কারণ কি সম্মানিত হাজিরিন আমরা আমাদের এই শরীরকে আমাদের নিজ মনে করি আল্লাহ এই শরীরকে আমাদের নিজ হিসাবে তৈরি করেন নাই কিভাবে আমি যদি বলি এটি কার হাত আপনি আমি বলবো এটি আমার হাত তাই না এটি আমার টুপি এটি আমার পাঞ্জাবি এইগুলো আমার তাহলে এই সবগুলোই যদি আমার হয় তাহলে আমি কোথায় আমি কোথায় এই সবগুলো তো আমার আল্লামা ইকবাল রাহমাতুল্লাহি আলাইহি গত শতাব্দীর সবচেয়ে বড় মুসলিম দার্শনিক ছিলেন দুনিয়ার বুকে তিনি ইসলামী দর্শন শাস্ত্রকে কয়েকশো বছর এগিয়ে নিয়ে গেছেন তার মূল ফিলোসফি হচ্ছে মানুষের রুহকে নিয়ে রুহ নিজ সেলফ আত্মাকে নিয়ে তো আল্লামা ইকবালকে তার এক ছাত্র সৈয়দ নাজির নিয়াজি প্রশ্ন করেছিলেন যে হযরত মানুষ বলে যে আপনি আপনার এই ফিলোসফি রুহের ফিলোসফি ধার করে এনেছেন গ্রিক ফিলোসফারদের কাছ থেকে কেউ কেউ বলে আপনি নিয়ে এসেছেন রোমান ফিলোসফারদের কাছ থেকে কেউ বলে আবার অন্য কোনো ফিলোসফারদের কাছ থেকে আপনি বলুন আপনি আপনার সমস্ত চিন্তা ভাবনা কোন জায়গা থেকে নিয়ে এসেছেন